আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، ونشهد ان لا اله الا الله وحده لا شريك له، ونشهد ان محمدا عبده ورسوله، اما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى: ونزلنا عليك الكتاب طبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك. وقال عليه السلام: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل، آمين يا أرحم الراحمين. সাউন্ডটা একটু পরিষ্কার করে, ফেটে ফেটে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গড়িয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুল করিম, যে আল্লাপাক আজকে আমাদেরকে সুস্থ শরীরে অত্র দিনই মজলিসে আসার তৌফিক দান করেছেন, সকলেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা দরুদ শরীফ পড়ি একবার: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন মাজিদ। ঠিক করে সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান, সর্বাবস্থায় যাবতীয় প্রশংসা কার জন্য? আল্লাহ পাক সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন: লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের প্রতি আমার নিয়ামত বাড়িয়ে দেব। ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ, পক্ষান্তরে তোমরা যদি কুফরি করো, অস্বীকার করো, অকৃতজ্ঞ হও, তাহলে মনে রেখো আমার আযাব বড়ই কঠিন। আল্লাহ পাক একই সাথে গফুর রহিম আরহামার রহিমিন, আবার একই সাথে আল্লাহ পাক শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতাও বটে। সাগর পাড়ের মানুষ আপনারা, তাই না? সাগর পাড়ের মানুষের বৈশিষ্ট্য কি? সাগর পাড়ের মানুষের মন সাগরের মতো বড় হওয়ার কথা। সমুদ্র আমাদেরকে কি শেখায়? বিশালতা, উদারতা। আরেকটা শিক্ষা আমি পেয়েছি, আমি যতবার সাগরের সামনে দাঁড়িয়েছি আপনাদের
এই সি বিচ গুলোতে আমি লক্ষ্য করেছি যে আমি খুব ক্ষুদ্র ছিলাম এবং সাগরটা বিশাল, যার কোনো শেষ নাই এবং প্রচণ্ড শক্তিশালী, গর্জন করছে, তার ভিতর অনেক সম্পদ আছে, অনেক প্রাণী বাস করে, আল্লাপাকের বিশাল এক সৃষ্টি। কিন্তু ক্ষুদ্র আমি যখন তার সামনে দাঁড়াচ্ছি, সমুদ্র বিনয়ের সাথে আমার পা ধুয়ে দিচ্ছে। খেয়াল করেছেন? সমুদ্র বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিচ্ছে, যদিও বা সে আপনার চেয়ে অনেক বড়। তো এখান থেকে শিক্ষা হচ্ছে, জীবনে যত বড়ই হয়ে যান না কেন বা যাই না কেন, যত বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেন না কেন, যত টাকা পয়সার মালিক হন না কেন, পদমর্যাদা লাভ করেন না কেন, সাগরের বিনয়টা ভুলে যাবে না। ইবলিস অনেক জ্ঞানী ছিল না? ইবলিস কিন্তু জ্ঞানী ছিল। সে কি ফেরেশতা ছিল? না, সে কিন্তু ফেরেশতা ছিল না। কায়না মিনাল জিন্নি, সে ছিল জিনদের একজন। সে ছিল জিনদের একজন। সে অনেক এলেম কালাম শিখেছিল এবং আল্লাহর অনেক ইবাদত করেছে। ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে সে চলে গেছে যে যখন তাকে অনেক উচ্চ আসন দেয়া হয়েছিল, মর্যাদা দেয়া হয়েছিল। এই জ্ঞান ইবাদত ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী হতে বাঁচাতে পারলো না। কারণ কি? অহংকার। কারণটা কি? অহংকার। আল্লাহ পাক যখন বললেন, ওয়াইস কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, যখন আল্লাহ বললেন যে হে ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু, তারা সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, কেন সিজদা করলে না? ইবলিস কাউন্টার অ্যাটাক করলো, ইবলিস উল্টা কিয়াস করলো। সেটা হচ্ছে, সে আল্লাহকে বলল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। তাহলে আমি কেন আদমকে সিজদা করব? আগুন তো মাটির চেয়ে বেশি সুপিরিয়র। আই এম সুপিরিয়র দেন আদম, আমি আদমের চেয়ে বেশি সুপিরিয়র, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমি কেন তাকে সিজদা করব? আবা ওয়াস্তাকবারা, সে অবাধ্য হলো এবং অহংকার প্রদর্শন করলো। আল্লাহ পাক এই অপরাধের কারণে তাকে চিরস্থায়ী জাহান্নামী করলেন, লানত করলেন, অভিশপ্ত করলেন। জ্ঞান, ডিগ্রি, সার্টিফিকেট, পদমর্যাদা, আমল কোনো কাজে আসলো? আসলো না। শিক্ষা আমাদের কি? আমরা যে যেখানেই আছি, যে যেখানেই আছে, যদি আমাদের অবস্থান ধর্মীয় ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, পলিটিক্যাল ক্ষেত্রে হোক, যে যেখানেই আছে, আমাদের অবস্থান, আমাদের ডিগ্রি, সার্টিফিকেট, পদমর্যাদা, সম্পদ, জনবল, এগুলো যদি আমাদেরকে অহংকারী হতে শেখায়, তাহলে কোনো সন্দেহ নাই ওই অহংকারী ইবলিসের সাথে আমাদের হাসর হবে, তার সাথে আমাদেরকে জাহান্নামে থাকতে হবে। একটা হাদিসে এসেছে, যার হৃদয়ের মধ্যে জাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে একজন ব্যক্তি পছন্দ করে যে তার কাপড়টা সুন্দর হোক, জুতা সুন্দর হোক, ঠিক আছে, এটা কি অহংকার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এটা অহংকার নয়, বরং অহংকার হচ্ছে বাতালুল হক ওয়া গামতুন নাস, অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা, হককে প্রত্যাখ্যান করা এবং অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। তাহলে অহংকারের সংজ্ঞা কি? হক বা সত্যকে প্রত্যাখ্যান করা এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা। অপর একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে কোনো মুসলিম ভাইয়ের, একটা মুসলিম ভাই আরেকজন মুমিন মুসলিম ভাইকে তুচ্ছ জ্ঞান করবে, এটাই যথেষ্ট তার আল্লাহর কাছে খারাপ হওয়ার জন্য, আল্লাহর চোখে খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে আপনি একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন।
তো অহংকার ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী করেছে। আমরা যেন অহংকারী না হই, আল্লাহ পাক আমাদেরকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। আর এই অহংকারগুলো কিন্তু জ্ঞানী মানুষদের মধ্যেই বেশি আসে, যারা জ্ঞানী তাদের মধ্যে কিন্তু অহংকার আসে, প্রকৃত জ্ঞানীদের মধ্যে নয় বরং কথিত জ্ঞানীদের মধ্যে অহংকার আসে। কিছু ডিগ্রি কিছু সার্টিফিকেট চলে আসলে, কিছু পদমর্যাদা, তারপর জনসমর্থন পপুলারিটি এগুলো চলে আসলে মানুষের মধ্যে কিন্তু অহংকার চলে আসে এবং সে তখন অন্যকে আন্ডারএস্টিমেট করা শুরু করে, আমি বেটার ও খারাপ, আমি মুমিন ও কাফের, আমি জান্নাতে যাব সে জাহান্নামে যাচ্ছে, আমি হক সে বাতিল, এগুলো আমরা বলি না, এগুলো সবই অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে আমাদের মধ্যে কেয়ামতের মাঠে কে পুল সিরাত পার হতে পারবে আর কে পারবে না। এই দেশের সবচেয়ে পাপী মানুষটাকে আল্লাহ পাক চাইলে আজকেই হেদায়েত দিয়ে আলোর পথে আনতে পারেন এবং সেই ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক এমন দিনের খেদমত নিতে পারেন যা আমার দ্বারা নেননি। তাই ওর অবস্থানকে এখন তুচ্ছ করার কিছু নেই, বরং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আপনি আমাকে তার চেয়ে ভালো রেখেছেন, এবং অপরের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে যেমন হেদায়েত দিয়েছেন তাদেরকেও হেদায়েত দান করুন। আবার এখন আমাদের দেশে সবচেয়ে পরহেজগার মানুষ যে আছে, আল্লাহ যদি চান এবং তার তাকদীরে যদি লেখা থাকে, দেখবেন মৃত্যুর আগে আগে সে এমনভাবে পথভ্রষ্ট হয়ে গেল সে জাহান্নামের রাস্তায় গিয়ে জীবন শেষ করলো, এমনও হতে পারে। একটা হাদিস এসেছে যে আল্লাহ পাক তাকদীর লিখে দিয়েছেন আমাদের, একটা মানুষ খারাপ কাজ করতে থাকে, করতে 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 এক পর্যায়ে তাকদীরের লিখনই তার উপর বিজয়ী হয় এবং শেষ বয়সে গিয়ে সে ভালো কাজ করতে থাকে এবং ওই অবস্থায় তার মৃত্যু হয়, সে জান্নাতে চলে যায়। আবার একজন ব্যক্তি ভালো কাজ করতে থাকে, ভালো কাজ করতে 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 এক পর্যায়ে ভাগ্যের লিখনই তার উপর বিজয়ী হয় এবং শেষ বয়সে সে আল্লাহ দ্রোহিতা কুফর শিরিক হারাম এগুলোর মধ্য দিয়ে অতিবাহিত করে, জাহান্নামে প্রবেশ করে। তাকদীর দেখা যায়, বিশ্বাস করা যায় না? আপনি বিশ্বাস করবেন কেন? আমি যদি বলি তাকদীরকে তো চোখে দেখা যায় না, পরীক্ষাগারে পরীক্ষা করা যায় না। পশ্চিমারা আমাদেরকে যে শিখিয়েছে যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান এবং দর্শন এগুলোর মধ্য দিয়ে যা লাভ করা যাবে সেটাই হলো জ্ঞান, সেটাই সত্য, যেটা চাক্ষুষ দেখি না এটা সত্য না। তাদের মতে আল্লাহকে দেখা যায় না, এই কারণে আল্লাহকে বিশ্বাস করি না, কারণ আল্লাহকে পরীক্ষাগারে ল্যাবরেটরিতে বসে আপনি প্রমাণ করতে পারবেন না, পারবেন না। কিন্তু আপনি যদি অন্তর্দৃষ্টি সম্পন্ন হন ওই সাগর পরে দাঁড়ালেই বুঝতে পারবেন একজন ইলাহ আছেন, তাই না? এই পুরো মহান সৃষ্টি অটোমেটিকলি হতে পারে? হতে পারে না। তাদের যুক্তি মতে আল্লাহ, ফেরেশতাগণ, এই যে রুহ বা আত্মা, আপনার কবরের আজাব, জাহান্নামের আগুন, আপনার ইল্লিন সিজ্জিন, ঠিক আছে, এই মিজান পুলসিরাত ইত্যাদি যেগুলো আমরা দেখি না, গায়েবের বিষয় অদৃশ্য, এগুলোকে তারা বিশ্বাস করবে না, কারণ তাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মধ্য দিয়ে যদি উত্তরিয়ে না আসতে পারে সেটা সত্য না। এটার মধ্যে কি আপনি বিশ্বাস করছেন? এটাকে বিশ্বাস করলেন? যদি এই বিশ্বাস থেকে থাকে তারপরে পাঁচ অক্ত সালাত আদায় করেন, এখন পর্যন্ত মুসলিম হতে পারেন নাই, আর কথা বুঝতে পারেনি মনে হয়। আর আমাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যে বিশ্বাস করে। ইমানের পিলার ছয়টা, আল্লাহ, মালায়েকা মানে ফেরেশতা মণ্ডলী, আসমানে কিতাব সমূহ, নবী রসুলগণ, পরকালের জীবন, তাকদীরের ভালো মন্দ, এই ছয়টার কোনোটাই কি আপনি চোখ দিয়ে দেখেছেন? আল্লাহকে দেখেছেন? কোনো ফেরেশতাকে দেখেছেন কখনো? জিনকে দেখেছেন? রূহ বাত্তাকে দেখেছেন? আল্লাহর পক্ষ থেকে মানুষ সত্য স্বপ্ন কেন দেখে ব্যাখ্যা করতে পারবেন? পারবেন? পারবেন না। স্বপ্ন সত্যি হয় না মাঝে মাঝে? ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বসে আছেন, দুইজন কয়েদি আসলো, দুইজন বলল
একজন স্বপ্ন দেখেছে মাথার উপর রুটি আছে, রুটি খেয়ে নেওয়া হচ্ছে। আরেকজন স্বপ্ন দেখলো সে তার মনিবকে শারাপ পান করাচ্ছে, স্বপ্ন ফলে নাই, ফলেছে? কোরআনের এরকম অনেক জায়গায় স্বপ্নের কথা আছে না? আল্লাহর পক্ষ থেকে মুমিনরা সত্য স্বপ্ন দেখে না, দেখতে পারে, সম্ভাবনা আছে। ব্যাখ্যা করতে পারবেন ঘুম সাইন্টিফিক ব্যাখ্যা করতে পারবেন? ওই সময় আপনার রূহটা কোথায় যায়, কে নিয়ে যায়, কে ফেরত দেয়, ব্যাখ্যা করতে পারবেন? একজন মানুষ জীবিত ছিল, হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে গেল, পড়ে গিয়ে মৃত হয়ে গেল, লাশ। দেহের মধ্যে কিছু একটা ছিল, সেটা বের হয়ে গেছে। কি ছিল, তার নাম কি? রূহ বা আত্মা। ব্যাখ্যা করতে পারবে? দেখা যায়। তাকে কবর দেয়া হলো, কবরে মালায়েকা ফেরেশতা আসবেন, প্রশ্ন করবেন তিনটা, উত্তর দিতে পারলে জান্নাতের বাগান, না পারলে জাহান্নামের টুকরা, আজাব শাস্তি হবে, কবরের আজাব, কবর চাপ দিবে। ব্যাখ্যা করতে পারবে? বিজ্ঞানে দর্শনে বা যুক্তি দিয়ে এটাকে ব্যাখ্যা করা যাবে? ল্যাবরেটরিতে প্রমাণ করা যাবে? আত্মা ভালো হলে ইল্লিনে চলে যাবে, ইল্লিন উপরে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবে। আত্মা যদি খারাপ হয় সিজ্জিনে চলে যাবে, এখানে আজাব ভোগ করবে। ইল্লিন এবং সিজ্জিনকে ব্যাখ্যা করতে পারবেন? পারবেন? বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে, দর্শন দিয়ে পারবেন না। কেয়ামতের মাঠে মানুষ উঠবে, 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে, সূর্য কাছে চলে আসবে, ঘাম দিয়ে টাকনু হাঁটু বুক গলা ভিজে যাবে, আমল নামা ছুঁড়ে দেয়া হবে, কারো ডান হাতে কারো বাম হাতে, পুলসিরাত স্থাপন করা হবে, জাহান্নামকে নিচে রাখা হবে আর জান্নাতকে পুলসিরাতের পরে। এগুলোকে ব্যাখ্যা করা যাবে? দেখেছেন কখনো জান্নাতের হুর পড়ি? দেখেছেন জান্নাতের নাজ নিয়ামত? দেখেছেন জাহান্নামের শাস্তি? দেখেছেন জাহান্নামে যে হিংস্র শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক হিংস্র জীবজন্তু রেখেছেন? দেখেছেন কখনো? জাহান্নামের প্রহরী একজন ফেরেশতা আছেন, চিফ অফ কমান্ড যেটা আমরা বলি আর কি, আছে না চিফ অফ কমান্ড একজন, তার নাম হচ্ছে মালিক। কি নাম? মালিক। সূরা যুখরুফের মধ্যে এই ফেরেশতার নাম আছে। তো তাকে কি ব্যাখ্যা করতে পারবে? আরেকটা সূরা আছে আলাইহা তিসআতু আশার, জাহান্নামে 19 জন বড় বড় ফেরেশতা আছে, ব্যাখ্যা করতে পারবে? ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুক দিবেন, মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে, এই সিংহকে ব্যাখ্যা করতে পারবে? দেখেছেন কখনো? আমাদের বিশ্বাসের পিলারগুলো কি তাহলে? আমাদের বিশ্বাসের স্তম্ভগুলো হচ্ছে অদৃশ্য বিশ্বাস, তাই না কি? আর যারা পশ্চিমা সংস্কৃতিতে এই গোলকধাঁধায় পড়ে আছে, তাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মধ্য দিয়ে যেটা পাবো এটাই সত্য, এর বাইরে কোনো সত্য নাই। তাহলে এগুলো কি সত্য না? এগুলো সত্য না যেগুলো বললাম? যদি এগুলোকে কেউ সত্য বলে না বিশ্বাস করে, সে কি মুসলিম হতে পারবে? মুমিন হতে পারবে? এগুলো দিনের মৌলিক, এগুলো দিনের মৌলিক বিষয় নয়? এই মৌলিক বিষয়গুলোকে বিশ্বাস না করা পর্যন্ত একজন মুসলিম হতে পারবে না। ইসলামটা কি? আত্মসমর্পণ, তাই নয় কি? আল্লাহপাক ইসলামের কথা বলতে গিয়ে যার কথা সবার আগে নিয়ে আসছেন তার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম। সূরা বাকারা আল্লাহ বলেছেন ইফ কয়াল লাহু রাব্বুহু আসলিম, যখনই তার রব তাকে বলেছেন আত্মসমর্পণ করো, কয়াল আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বলেছেন বিনা বাক্য ব্যয়ে যে আমি আমার রবের নিকটে আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছে স্ত্রী এবং সন্তানকে রেখে আসো ওই মক্কায়, ওখানে কোনো মানুষ নাই, কোনো শহর নাই, খাবার পানীয় কিছুই নাই, তিনি রেখে আসলেন, আল্লাহকে প্রশ্ন করলেন না। এই আদেশটার পিছনে যুক্তি কি, বিজ্ঞান কি, দর্শন কি, কারণ কি, প্রশ্ন করেছেন? আত্মসমর্পণ করেছেন, এই যে ইসলাম। তাকে বলা হচ্ছে তোমার ছেলে দৌড়ানো শিখেছে, এখন দৌড়াতে শিখেছে, তাকে জবাই করতে হবে। কি করতে হবে? যুক্তিতে আসে, দর্শনে প্রমাণ করতে পারবে, বিজ্ঞানে আসবে? আসবে না। ইব্রাহিম আসলাম কি করলেন? আত্মসমর্পণ করলেন, ছেলেকে গিয়ে বললেন ইয়া বুনাই, হে আমার ছেলে, ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার মতামত কি আমাকে বলো দেখি, যেমন বাপ তেমন বেটা,
আমি বলি যেমন মা তেমন বেটা, কারণ এই সন্তান ইসমাইলকে তার বাবা মানুষ করেননি, বরং তার মা মানুষ করেছেন একা। কোন মা? যেই মাকে ওই মরুভূমিতে রেখে আসা হচ্ছে, আর তিনি বলছেন আপনি কি আল্লাহর আদেশেই কাজ করছেন? ইব্রাহিম, ইব্রাহিম আপনি কি আল্লাহর আদেশেই কাজ করছেন? কোথায় রেখে যাচ্ছেন আমাদেরকে? ইব্রাহিম আলাইহিসসালাম কথা বলতে পারেন না। স্ত্রী সন্তানকে এমন জনমানব শূন্য জায়গায় রেখে আসলে বুক ছটফট করবে না? কষ্ট লাগবে না? কষ্টে কথা বের হচ্ছে না? শুধু এতটুকু বললেন, মাথা নাড়ালেন যে হ্যাঁ আল্লাহর আদেশে আমি রেখে যাচ্ছি। তখন ওই মা, ইসমাইল আলাইহিসসালামের মা হাজেরা আলাইহাসসালাম, তিনি বলছেন ঠিক আছে, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলাম, আল্লাহই আমাদের হেফাজত করবে ইনশাআল্লাহ। এই হলো মা। তারপর সাফা মারওয়া যে সাইর ঘটনা জানেন, একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, যারা হজ করেছেন এখানে অনেকেই, তাওয়াফ করেছেন না? যদি সাফা মারওয়া এই সরি তাওয়াফ না সাই, যদি সাফা মারওয়া সাই করার সময় এই ফিলিংসটা না আসে যেটা হাজারা আলাইহাসসালামের সেই কাজ, তাহলে এটা জগিং হবে, তাই না? রূহটা পাবে না। ওখানকার শিক্ষাটা কি? এটা হচ্ছে হাজারা আলাইহাসসালামের সেই স্মৃতি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছে। ওই যে এক মা তার সন্তানকে পানি পান করানোর জন্য ছুটেছেন ছুটেছেন, সেই যে দৃশ্যটা হৃদয় বিদারক, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দেখেন, রেখে দিয়েছে, রাখেন নাই? ওই যে ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানকে পাথর মারলেন না, মনে আছে? তিনি জবাই করতে যাচ্ছেন, তখন শয়তান ধোকা দিচ্ছে না, তখন তিনি পাথর ছুড়লেন। ওই যে পাথর ছোড়ার যে সংস্কৃতি আমল, এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রেখে দিয়েছেন, রাখেন নাই? এই যে ছেলেকে জবাই করলেন, করতে যাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে অন্য একটা প্রাণী জবাই হলো না, সেই যে ঈদুল আজহার সেই সুন্নাত কিয়ামত পর্যন্ত থাকবে না? থাকবে। এভাবে আল্লাহ পাক আল্লাহর মনোনীত বান্দাদেরকে, আত্মসমর্পণকারী বান্দাদেরকে, তাদের আমলকে, তাদের আকীদ আদর্শকে যুগ যুগ ধরে টিকিয়ে রাখেন, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম এখানে প্রশ্ন করেননি কেন, কি জন্যে, কি যুক্তি, কি দর্শন, কিচ্ছু না। আল্লাহ পাক আদেশ করেছেন, করে ফেলেছেন। তখন ওই ছেলে বলছে ইসমাইল, ইয়া বাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এরকম একটা ছেলে দেখাতে পারবেন? এখন পাবজি, ফ্রি ফায়ার, আপনার ফ্রি মিক্সিং, গার্লফ্রেন্ডের পেছনে সময় ব্যয় করা, সারা রাত পর্নোগ্রাফি দেখা, জুয়া খেলা, ক্যাসিনোতে যাওয়া, জেনা করা, জেনা তো বুঝেন, জেনার হিসেব নেই, কতগুলো মেয়ের সাথে অবৈধ সেক্স করেছে হিসেব নেই, জেনা, পর্ন, মাদক, আপনার অহেতুক খেলতামাশায় ব্যস্ত থাকা, আপনার ইউটিউবে পড়ে থাকা, ফেসবুক নিয়ে পড়ে থাকা, সারাদিন অনলাইনে গোতাগুতি করা, পড়াশোনা করা মন দিয়ে না করা, ছাত্র জীবনেই মাদক সেবন শুরু করা, কিশোর গ্যাং তৈরি করা, এই কাজগুলো কারা করছে? যারা এই কাজগুলো করছে এরা কি অমুসলিম? এরা কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান? এই যুব সমাজ, এই মুসলিম যুব সমাজ কি কখনো ইসমাইল হতে পারবে? শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো স্লোগান দিলেই কাজ হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি এই বিপুল পরিমাণ সংখ্যক এই যুব সমাজকে, পরবর্তী প্রজন্মকে আল্লাহর দিনের পথে ফেরাতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত শুধু স্লোগান দিয়ে কাজ হবে না। যখন প্রত্যেকটা যুবক কোরআন পড়তে জানবে, ইনশাআল্লাহ অর্থ বুঝবে, কোরআনের হকগুলো আদায় করবে, আদেশ মানবে, নিষেধগুলো বর্জন করবে, দেখবেন অটোমেটিকলি কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে গেছে, অটোমেটিকলি, চাপ প্রয়োগ করতে হবে না আপনাকে। জ্ঞান, জ্ঞানের একটা বিপ্লব দরকার, পড়াশোনার একটা বিপ্লব দরকার। এখন তো ওইদিকে আমি পরে আসছি, আপনাকে বুঝাচ্ছিলাম যে ইসলাম হচ্ছে আত্মসমর্পণের নাম। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করেননি বেশি আল্লাহ পাক, ইবলিস কি করেছিল? উল্টা প্রশ্ন করেছিল, কেন সেজদা করব, কেন সেজদা করব, আমি তো আগুন দিয়ে সৃষ্টি, ও তো মাটি দিয়ে সৃষ্টি। এই যে অহংকার, আল্লাহর আদেশকে
যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে কাউন্টার দেয়া, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতির কারণে কিন্তু ইবলিস কি হলো, ইবলিস কি হলো, অভিশপ্ত হয়ে গেল, কাফের হয়ে গেল। পক্ষান্তরে আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, নবী মূসা, নবী ঈসা, নবী হুদ, নবী শুআইব, দাউদ, সুলাইমান, ইব্রাহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কি আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি, বিজ্ঞান, দর্শন উপস্থাপন করতেন? না, করতেন না। যখন যে আদেশটা এসেছে মাথা পেতে নিতেন, এর নামই হচ্ছে ইসলাম। প্রত্যেকটা আদেশের পিছনে অবশ্যই যুক্তি আছে, অবশ্যই কোনো না কোনো কারণ আছে, ব্যাখ্যা আছে, বিজ্ঞান আছে, কিন্তু সবকিছু বোঝার ক্ষমতা আমার নাই, সবকিছু ব্যাখ্যা করার মতো জ্ঞান আল্লাহ আমাকে দেননি, এটা বুঝতে হবে। এই যে কয়েকটা বিষয় বললাম, এগুলোকে ব্যাখ্যা করতে পারবে? একটা সহজ প্রশ্নের উত্তর খুঁজে পাইনি আজ পর্যন্ত, যে এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে। সায়েন্সের বইয়ের অভাব নাই, ফিজিক্সের, অ্যাস্ট্রোনমির যত বই আছে দেখবেন, এই বইগুলো পড়েন, বাংলা অনুবাদও হয়েছে অনেক বই, পড়লে দেখবেন কুলকিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। সর্বশেষ একটা সিদ্ধান্তে তারা পৌঁছেছেন, সেটা হলো যে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে, ফুল স্টপ, এটাই মেনে নিয়ে তারা চলছেন। এটা একটা সূত্র, বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, এই সূত্রের উপর চলছে। এই তো কথা কঠিন হয়ে যাচ্ছে নাকি? বিগ ব্যাং এর নাম শুনেছেন? মহাবিস্ফোরণ আছে, এর উপরে কি, মানে কে বিগ ব্যাং ঘটালো, কিভাবে ঘটলো, হঠাৎ করে কেনই বা ঘটলো, 1 কোটি বছর আগে কেন ঘটলো না, 1 কোটি বছর পরে কেন ঘটলো না, এক্স্যাক্টলি এই রোটেশনেই কিভাবে পৃথিবী ঘোরে, একটু বাড়ে না কেন, কমে না কেন, এক একটা গ্রহের ঘূর্ণন মাত্রা আলাদা আলাদা কেন, মানে এই যে টাইম ফ্রেম, 1 সেকেন্ড যদি বেশি হতো, 1 সেকেন্ড কম হতো, তাহলে তো মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। এই চাঁদের আর পৃথিবীর ডিস্টেন্স একটু বেশি একটু কম হলে জোয়ার ভাটার যে উত্থান পতন হতো সব ডুবে যেত। এই যে সুনিপুণ একটা গাণিতিক সমীকরণ, এটা কোথেকে আসলো, কোথেকে আসলো, এমনি এমনি হলো? ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ, একটা ঘটনা আছে, নাস্তিকদের সাথে তার একটা তর্ক হচ্ছিল, তো বলা হলো যে ঠিক আছে অমুক দিন অমুক সময় বাহাস হবে, বাহাস বোঝেন তো, মুনাজারা। তো জিন্দিক নাস্তিকরা বসে আছে, আবু হানিফা রাহিমুল্লাহর খবর নাই, তিনি আসছেন না, নাই নাই নাই। এদিকে ওরা হাস্য তামাশা করছে যে সে মনে হয় আসবে না, ভয় পেয়েছে ইত্যাদি ইত্যাদি। সন্ধ্যার আগে আগে তিনি আসলেন, আসার পরে তাকে জিজ্ঞেস করা হলো এত দেরি করে আসলেন কেন, কি সমাচার? তিনি বললেন আসলে আমি নদী পার হচ্ছিলাম, তো সেখানে কোনো নৌকা পেলাম না, তো হঠাৎ দেখলাম যে একটা গাছ অটোমেটিকলি ভেঙে পড়ল, অটোমেটিকলি ভেঙে পড়ল, এবং অটোমেটিকলি গাছ থেকে কাঠ হয়ে গেল, কাঠ থেকে নৌকা হয়ে গেল, নৌকাটা অটোমেটিক আমার কাছে চলে আসলো এবং আমি সেখানে বসলাম, মাঝি ছাড়াই নৌকা অটোমেটিক আমাকে পার করে দিল। সুবহানাল্লাহ বলছেন তো নাস্তিকরা বলছে এটা কাদৌ সম্ভব, অটোমেটিকলি গাছ হয়ে যায়, অটোমেটিকলি কাঠ হয়ে যায়, আবার নৌকার তক্তাও হয়ে গেল, মাঝিও নয় আপনি এমনি বসলেন চলে আসলেন, এটা কি বিশ্বাসযোগ্য? তখন তিনি বললেন যদি এতটুকু বিশ্বাস করতে না পারো, তাহলে এই যে পুরো মহাবিশ্ব, এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন, পাহাড়, পর্বত সব সুনিপুণভাবে সৃষ্টি হয়ে আছে, এগুলোর পিছনে কোনো সত্তা নাই? এক কথায় বহাস শেষ। এর নাম হচ্ছে ইমামে আজম, এর নাম হচ্ছে প্রকৃত ফকিহ, জ্ঞান কাকে বলে দেখেন, প্রজ্ঞা। তো তারা ওই বিগ ব্যাং পর্যন্ত যেতে পেরেছে, কিন্তু আল্লাহ পাক কোরআনে কি বলেছেন শুনুন, আল্লাহ পাক সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে বলেছেন, আয়াতটা খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ পাক বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে ওরা কি ভেবে দেখে না, ان السماوات والارض كانتا رتقا ففتقناهما, যে এই আসমান সমূহ এবং এই পৃথিবীটা একটা বিন্দুর মধ্যে ছিল, একত্রিত ছিল, অতঃপর আমি এটাকে বিস্ফোরিত করে দিয়েছি। কি বুঝলেন? আসমান সমূহ এবং এই জমিন একটা বিন্দুতে ছিল, একটা জায়গায় মিলিত ছিল, আমি এটাকে বিস্ফোরিত করে দিয়েছি। ওয়াজআলনা
মিনাল মাই কুল্লা শাইইন হাই, এবং প্রত্যেক জীবন্ত বস্তুকে বা প্রাণীকে আমি সৃষ্টি করেছি পানি দ্বারা। কি দ্বারা? পানি দ্বারা। আফালা ইউমিনুন, তবুও কি তারা বিশ্বাস করবে না? তো আল্লাহ পাক এখানে এটাই বলছেন যে ওরা যেটা বলল যে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে, আর আল্লাহ বলতে চাচ্ছেন এই বিগ ব্যাং অটোমেটিকলি হয়নি, বরং আমি ঘটিয়েছি। এই হলো তাদের সাথে আমাদের জ্ঞানতাত্ত্বিক দর্শনগত পার্থক্য। আমার কথা কি বোঝা যায় না কঠিন হয়? একটু সুর দিতে হবে, আমি সুর দিলে আর দর্শক থাকবে না। আমি যদি এই কাজ করতে যাই তাহলে দর্শক উঠে পালাবে। কিছু জ্ঞান শেখেন, মানে মাহফিল একটা নিয়ামত আল্লাহ পাকের। আমরা জানি না এই নিয়ামত কতদিন ভোগ করতে পারবেন। আমার ব্যক্তিগত মতামত যে আমরা এগুলোর হক আদায় করতে পারছি না, এটা আমার ব্যক্তিগত মতামত। আর আমার মতামতের সাথে আপনাকে একমত হতে হবে জরুরি না, আমার মতামতের সাথে আপনাকে সবসময় একমত হতে হবে জরুরি না। আপনি তখনই আমার কোনো কথা মেনে নিবেন যখন দেখবেন আমার কথাটা প্রমাণিত, ঠিক আছে? আমার মনে হচ্ছে যে আমরা হক আদায় করতে পারছি না। আমরা অনেক সময়ে গাল গল্প কেচ্ছাখাইনি করে একে অপরের গীবত তোহমত সমালোচনা একে অপরকে কাদা ছড়াছড়ি করে সময় নষ্ট করেছে। যখন আল্লাহর দেয়া নিয়ামতের কোনো নিয়ামতের হক মানুষ আদায় করতে ব্যর্থ হয়, আল্লাহবাক নিয়ামতটা উঠিয়ে নেন। আমি জানি না আমরা কতদিন পর্যন্ত এভাবে বসতে পারবো, আল্লাহু আলাম বিসালাম। তাই যতটুকু সময় আমরা আছি আল্লাহ নিয়ামত দিয়েছেন, এই সময়টুকুতে কিছু শিখে যাই ইনশাল্লাহ কাজে দেবে। ইসলাম শিখলাম আত্মসমর্পণের নাম। কিসের নাম? আত্মসমর্পণের নাম। এবার আসেন ইসলাম সম্পর্কে আল্লাহপাক কোরআনে কি বলেছেন। আল্লাহপাক সূরাতুল আলি ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য রিলিজন বা দিন হচ্ছে ইসলাম। ইসলাম শুধু ধর্মকর্মের নামই নয়, বরং একটা জীবন ব্যবস্থার নাম। আপনার জীবনের প্রতিটা বিষয় ইসলামের মধ্যে আছে। আপনি কিভাবে ইবাদত করবেন, কিভাবে আপনি ব্যবসা বাণিজ্য করবেন, কিভাবে আপনি মুআমেলাত করবেন, পরিবার চালাবেন, সমাজ চালাবেন, এভরি সিঙ্গেল সেক্টর ইসলামে কিন্তু আছে, আছে না? আপনি যদি মানে একটু গভীরভাবে হাদিসের কিতাবগুলো পড়েন দেখবেন যে মাথার চুল, মাথার চুলটা কতটুকু রাখা সুন্নত, কিভাবে আচরাতে হবে, এতটুকু পর্যন্ত কিন্তু ইসলামে বলা আছে। কিভাবে আপনাকে বাথরুম করতে হবে সেটাও ইসলামে বলা আছে। কিভাবে আপনি খানা খাবেন এটাও ইসলামে বলা আছে। কিভাবে আপনি বাসা থেকে বের হবেন ইসলামে বলা আছে। কিভাবে আপনি আল্লাহর জিকির আজগার করবেন বলা আছে। কিভাবে আপনি সালাত আদায় করবেন, যাকাত দিবেন, হজ করবেন, ওমরা করবেন, পরিবার চালাবেন, প্রতিবেশীর খোঁজ খবর নেবেন, আত্মীয়দের সম্পর্ক বজায় রাখবেন, সবকিছু কি আছে ইসলামে বলা আছে। এমনকি ইসলামে এটাও বলা আছে কিভাবে একটা মুসলিম রাষ্ট্র বিশ্বের সাথে ডিল করবে, একটা মুসলিম রাষ্ট্র কিভাবে বিশ্বকে চ্যালেঞ্জ করবে, বিশ্বের বুকে কিভাবে মাথা তুলে দাঁড়াবে, এই তত্ত্বপত্তও দেয়া আছে কোরআন এবং হাদিসে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা সেগুলো নিতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা, ইসলামের ব্যর্থতা নয়। কার ব্যর্থতা? আমাদের ব্যর্থতা। আল্লাহর ব্যর্থতা নয়, তার রাসূলের ব্যর্থতা নয়, বরং আমরা ব্যর্থ। উমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা, রাতের বেলা তাহাজ্জুদ পড়তেন, আবার রাতের একটা অংশ অল্প একটু বিশ্রাম নিতেন, নিয়েই আবার বের হয়ে পড়তেন জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য। দেখছেন যে এক মা চুলার উপরে হাঁড়ি বসিয়ে রেখেছে, হাঁড়িতে কিছু নাই, বাচ্চারা কাঁদছে। গল্পটা জানেন না? এটা প্রসিদ্ধ গল্প, কিন্তু প্রসিদ্ধ কাহিনী বিভিন্ন কিতাবে এসেছে। তো তিনি গিয়ে জিজ্ঞাসা করলেন কি সমস্যা, বাচ্চা কাঁদছে কেন, খাবার কোথায়? তো এই মহিলা বলছে, ওয়াল্লাহি হাযা বাইনি ওয়া বাইনা উমর, আল্লাহর কসম করে বলছি এই অবস্থাটা আমার আর আমার ওমরের আর আল্লাহর মাঝখানের ব্যাপার। মানে এ অভিযোগ করছে আল্লাহর কাছে ওমর সম্পর্কে রাদিয়াল্লাহু আনহু। সে তো চিনতে পারেনি যে এই ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহু। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার ওমর রাদিয়াল্লাহু আনহু একটু ভয় পেয়ে গেলেন, মানে
বিচলিত হয়ে পড়লেন যে আমার ব্যাপারে আল্লাহর কাছে দাবি রাখলে তো সমস্যা, সমস্যা না? তিনি এমন মানুষ ছিলেন যিনি বলেছিলেন যে ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চা না খেয়ে মারা যায় আমি ভয় পাই যে আল্লাহ পাক সেজন্য আমাকে জবাবদিহি করতে পারেন, এমন ছিলেন তিনি। আমিরুল মুমিনীন খেজুর পাতার মসজিদে বসে অর্ধ বিশ্ব শাসন করেছেন, অর্ধ বিশ্ব, এবং মাটিতে ঘুমাচ্ছেন। তার ব্যাপারে একটা প্রসিদ্ধ কথা আছে, হাকান্তা আদালতা আমিনতা ফানিমতা, হে ওমর তুমি বিচার কার্য পরিচালনা করেছো, ন্যায় বিচার করেছো, নিরাপত্তা দিয়েছো, এরপর ঘুমিয়েছো। তারপর তিনি কি করলেন, বললেন ইয়া আমাত আল্লাহ, হে আল্লাহর বান্দে একটু অপেক্ষা করো আমি আসছি। তিনি চলে গেলেন মদিনায়, গিয়ে ওই যে রিলিফ দেয় না, রিলিফ ত্রাণ রাষ্ট্রীয় কোষাগার থেকে, সেখান থেকে একটা বড় বস্তা খাদ্য, জব বা গম এই টাইপের নিজের কাঁধে ওঠালেন, নিজের কাঁধে, অ্যাসিস্ট্যান্টের কাঁধে নয়, নিজের কাঁধে, গাড়িতে করেও নয়, পায়ে হেঁটে কাঁধের মধ্যে এই বস্তাটা নিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন ওই মহিলার বাসা পর্যন্ত। তার পাশে একজন সাহাবি ছিলেন, তার নাম ছিল আসলাম রাদিয়াল্লাহু আনহু, ইনি বলছেন যে ইয়া আমিরুল মুমিনীন আনা আহমিলু, হে আমিরুল মুমিনীন আমাকে দেন আমি বহন করছি। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন হাল আনতা তাহমিলু উযরি ইয়াওমাল কিয়ামা, তুমি কি কিয়ামতের দিন আমার পাপ বহন করবে, তুমি কি কিয়ামতের দিন আমার পাপ বহন করবে, আমার বোঝা বহন করবে, আজকে এটা চাচ্ছ তুমি আমার কাছে? নিজে কাঁধে করে নিয়ে গিয়ে ওই মহিলাকে দিলেন, নিজের হাতে রান্না করে বাচ্চাগুলোকে খাওয়ালেন, এরপরে গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছ আমি হয়তো দায়িত্ব পালন করতে পারছি না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কিভাবে আপনাকে বুঝাবো যে এগুলো হচ্ছে ইসলাম? ইসলামের এই সৌন্দর্যগুলো দেখে হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করেছে, ইসলাম তরোয়ারির জোরে ছড়ানো হয়নি, মানুষকে জোর করে, বোমাবাজি করে, সন্ত্রাসবাদ ছড়িয়ে এভাবে ইসলামের প্রচার হয়নি, কখনো হবেও না ইনশাআল্লাহ। ইসলাম এভাবে সৌন্দর্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় বিচার দিয়ে, আদালত আমানত দিয়ে, মুসলিমদের তাকওয়া পরহেজগারিতার চরিত্র দিয়ে। এখন এই যুব সমাজের চারিত্রিক এই অধঃপতনের দিকে তাকান, এরা কি আসলে সেই উম্মার সদস্য? আদৌ কি আমরা উমর রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি, আবু বকর ওসমান আলীর উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদ, তারিক বিন জিয়াদ, জায়েদ বিন জায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ বিন রওহা, তাদের অনুসারী, বদর এবং উহুদের সাহাবীদের মতো আমরা? আমাদের উচিত নিজের চেহারা আগে আয়নায় দেখা, কারণ প্রত্যেকটা নফসকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। ফাইন্নামা তুওয়াফাউন উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এরপর কিয়ামতের মাঠে তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই দিন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সে ব্যক্তি সফল, আর কেউ সফল নয়। তাই আমি যুব সমাজকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনুরোধ করব, এই যে সময় নষ্ট করা, অহেতুক পড়াশোনায় ফাঁকি দেওয়া, আপনার ইসলামের বেসিক জিনিসগুলো না শেখা, কোরআন হাদিস না পড়া, রোজা না রাখা, নামাজ না পড়া, কোরআন তেলাওয়াত না করা, আল্লাহর জিকির আজগার না করা, সারাটা দিন এই যে ফেসবুকিং, ইউটিউবিং, আপনার পাবজি, আপনার টিকটক, এই যে আপনার আর কি আছে, এই যে পর্নোগ্রাফি, আপনার অশ্লীল সাইটগুলোকে ভিজিট করা, মেয়েদের সাথে চ্যাটিং করা, গার্লফ্রেন্ডের সাথে ডেটিংয়ে যাওয়া, জিনা করা, মাদকদ্রব্য সেবন করা, এই যে পশ্চিমাদের নোংরা সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গেছেন, আল্লাহর ওয়াস্তে এখান থেকে তওবা করে ফিরে আসেন। ফিরে আসেন, আপনার জন্য দুইটা সুসংবাদ। একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ায় ছায়া দিবেন, যেদিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যে যুবক সমাজ বা যুবক শ্রেণী, যুবতীও পর্বের মধ্যে, যারা তাদের যৌবনকালটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে,
মনে রাখবেন, বার্ধক্যে গেলে মৌতের ফিকির সবার হয়, বার্ধক্যে গেলে সবারই মৌতের ফিকির হয়, কিন্তু ওই বার্ধক্যে গেলে এখনকার গোল্ডেন টাইমটা কখনো ফিরে আসবে না, কোশ্চিন কালে আপনি সময়টা ফিরে পাবেন না। আরেকটা হচ্ছে যে আল্লাহ পাক সেই যুবককে দেখে বিস্মিত বোধ করেন, যেই যুবক তার প্রবৃত্তির চাহিদাকে দমন করেছে এবং যৌবন কাল থেকে আল্লাহর পথে দিয়ে দিয়েছে। যুবক বয়সের ইবাদতের এত মূল্য আল্লাহর কাছে, এত মূল্য যে এই সময়টাতে মানুষ যা ইচ্ছা তাই করতে পারত, কিন্তু যুবক শ্রেণী আল্লাহকে ভয় করে, তার রাসূলকে ভালোবেসে, রাসূলের সুন্নাগুলোর উপর আমল করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, তাহাজ্জুদ পড়লে, জিকির করলে, সৎ কাজের আদেশ করলে, অসৎ কাজে নিষেধ করলে, জ্ঞান অর্জন করলে, তিলাওয়াত করলে, এক কথায় ন্যায়ের পথে থাকলে আল্লাহ পাক অফুরন্ত নেকি পুরস্কার দিবেন ইনশাআল্লাহ। আর মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জীবনে আমরা যাদেরকে নিয়ে বসবাস করি আর কি, প্রকৃত অর্থে তারা আমাদের আপন নন, আমাদের প্রকৃত আপন সত্তা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর চেয়ে আপন আপনার কেউ নেই পৃথিবীতে, তো সেই আল্লাহকে আপন করে নেন আপনি বুদ্ধিমান, আর আল্লাহকে বাদ দিয়ে অন্য সব কিছুকে আপন করে নেবেন, আপনার মৌতের পরে আপনাকে এরা ভুলে যাবে, আপনার মৃত্যুর পরে এরা আপনাকে খুব বেশি দিন মনে রাখবে বলে মনে হয় না, রাখলেও বছরে বছরে একদিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্ত আপনাকে ভুলে থাকবেন না। একটা হাদিস মনে পড়ল যে আল্লাহ পাকের কাছে 100টা রহমত আছে, মানে 100 ভাগ রহমত আছে, দয়া আছে, ভালোবাসা আছে, তার মধ্যে এক ভাগ তিনি সৃষ্টি জগতের মধ্যে দিয়েছেন। ও যে গাভী তার বাচ্চাকে চেটে পরিষ্কার করে না, কুকুর তার বাচ্চাকে দুধ খাওয়ায় না, ওই এক ভাগ রহমতের জন্য, এক ভাগ দয়ার কারণে। বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক তার নিজের কাছে রেখেছেন, যেটা দিয়ে তিনি কিয়ামতের মাঠে বান্দার প্রতি রহম করবেন। আমরা আল্লাহর রহমত পাবো ইনশাআল্লাহ, প্রয়োজন হচ্ছে তওবা করে ফিরে আসা। পাপ হবেই ভাই, জীবনে চলতে গেলে পাপ হবেই, উঠতে বসতে চলতে ফিরতে পাপ হতেই থাকবে, কিন্তু তওবাও হতে থাকবে ইনশাআল্লাহ। যত পাপ তত তওবা, যত পাপ তত তওবা। আপনি ঠান্ডা মাথায় এভাবে একটা কাগজ নিয়ে বসেন বাসায়, কাগজ নিয়ে বসে আপনি হিসেব করেন, যে মনে করেন, অঙ্ক করেন, মনে করেন আপনার হায়াত 60 বছর, কথার কথা, চলে গেছে 30 বছর, বাকি আছে কত বছর? 30 বছর, শেষের 5 বছর মাইনাস করেন, এই 5 বছর আপনি চাইলেও মনের মতো আমল করতে পারবেন না, ঠিক আছে, শরীরে শক্তি থাকবে না, আপনার রোগ ব্যাধি থাকবে, ডায়াবেটিস, ক্যান্সার, হার্ট স্ট্রোক ইত্যাদি, নাউজ বিল্লাহ, আল্লাহ পাক হেফাজত করুন, থাকতে পারবে সম্ভাবনা কি বেশি না? 25 আছে আপনার কাছে, 25কে আপনি মাস দিয়ে গুণ করেন, দিন দিয়ে গুণ করেন, দিনের হিসাব পাবেন, পাবেন না? এখানে দাঁড়িয়ে হিসাব করেন আগের জীবনে কোন বছর থেকে আপনার নামাজ ফরজ হয়েছিল, কত বছরের নামাজ আপনি পড়েন নাই, কত বছরের রোজা আপনি রাখেননি, কত জাকাত ফরজ ছিল দেন নাই, ঠিক আছে? পাপের যেগুলো পাপ মনে পড়ছে লিখেন, আমি অমুকের সাথে জেনা করেছি, আমি অমুক দিন অমুক অমুক জায়গায় মদ খেয়েছি, আমি অমুককে হত্যা করেছি, আমি অমুককে পিটিয়েছি, আমি কিশোর গ্যাংয়ে ছিলাম, আমি ক্যাসিনোতে গিয়েছি, আমি এটা করেছি, এটা করেছি, লিস্ট করেন প্রত্যেকটা পাপ, দেখবেন এক একটা পাপের জন্য আপনি আল্লাহর কাছে আলাদা আলাদা করে, আলাদা আলাদা করে আল্লাহর কাছে দোয়ায় বলবেন, আল্লাহ আমি ওই পাপ করেছিলাম, আল্লাহ আমাকে মাফ করবা, আমি ওই পাপ থেকে তওবা করছি আল্লাহ, আর জীবনে কখনো এই পাপ করবো না ইনশাআল্লাহ, এরকম করে তওবা করেন, তওবাটাকে ফিল করতে পারবেন, খালি মুখে যদি বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ফিল করতে পারবেন না, আপনি লিখেন বুঝবেন যে আপনি কি কি করেছেন জীবনে, করা যাবে না, এটা যেগুলো মনে পড়ছে করা যাবে, কিন্তু এরপরে ওযু করবেন, করে সুন্দর করে দুরাকাত সালাত পড়বেন, পরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, ইয়া আল্লাহ এই কাজ আমি করেছিলাম, আমি প্রত্যেকটা কাজ আমি আল্লাহ স্বীকার করছি যে আমি এগুলো ভুল করেছি, আল্লাহ আমি আমার, আল্লাহ তুমি আমাকে যত নিয়ামত দিয়েছো সব নিয়ামত স্বীকার করছি আল্লাহ, এবং আমি যত পাপ করেছি তোমার অবাধ্য হয়েছে সব স্বীকার করছি আল্লাহ, তুমি আমার পাপগুলোকে মাফ করে দাও, এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক মাফ করে দেবে ইনশাআল্লাহ। তা শুধু তাই না, আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক এই সমস্ত গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান,
আছে না একটা সূরা ফুরকানে, ইল্লা মান তাবা, অনেক সময় পড়ে আছে, আগে পড়াশোনা শেষ করো, এসএসসি শেষ হোক, ইন্টার শেষ হোক, অনার্স শেষ হোক, মাস্টার্স শেষ হোক, একটা চাকরি আগে পাও, বিয়ে শাদী হোক, পরিবার হোক, শেষ বয়সে গিয়ে একটা হজ করে আল হাজ টাইটেল নিয়ে নেবো, ব্যাস হয়ে গেল। শয়তান আপনাকে বুঝাবে অনেক কিছু, মনে রাখবেন, ইন্নাস শাইতানা কানা লিলইনসানি আদুওয়ান মুবিনা, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য স্পষ্ট শত্রু, এর ধোকায় পা দিবে না। ইবলিস অনেক স্মার্ট, কারণ তার অনেক বয়স হয়ে গেছে, সে অনেক প্রবীণ এবং প্রজ্ঞা অর্জন করেছে আর কি, সে কিন্তু অনেক স্মার্ট, সে জানে কিভাবে মানুষকে পদস্খলিত করতে হয়, সে মানুষকে নেক সুরতেও ধোকা দিতে পারে। নেক সুরতে মনে হচ্ছে ভালো কাজ করছে, আমি দেখবেন এই ভালো কাজের মধ্যেও দেখবেন ধোকা দিয়ে ফেলেছে, এত স্মার্ট। তো আমি যে পয়েন্টটাতে কথা বলছিলাম, যে যুব সমাজকে যদি ইব্রাহিমের মতো, ইসমাইল আলী ইসলামের মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উজ্জীবিত হয়ে জীবন করতে হয়, প্রথমে তওবা করতে হবে। খালেস তওবা করে সমস্ত পাপ ছেড়ে দিয়ে বাকিটা জীবন এই যে 25 বছরের টার্গেট করে, এই 25 বছর আমি কি করতে চাই, আমার লাইফের গন্তব্য জান্নাত, জান্নাতে যেতে হলে আমার কি দরকার, আল্লাহর সন্তুষ্টি, আমি একটা জীবন পেয়েছি, এই 25 বছরের পর আমি আর থাকবো না পৃথিবীতে, এই সময়টুকুতে আমি কি করতে পারি নিজের জন্যে, নিজের পরিবারের জন্যে, আমার পরবর্তী প্রজন্মের জন্যে, ঠিক আছে, আমার উম্মার জন্যে, দেশের জন্যে বা রাষ্ট্রের জন্যে আমি কি করতে পারি, প্ল্যান করতে হবে। আমি কি কি পড়বো, এখন কোন কোন বই পড়বো, কোন কোন সাবজেক্ট পড়বো, পড়াশোনা করতে হলে আমাকে কার কার কাছে যেতে হবে, লিখে ফেলেন। পড়াশোনার পরে আমি কিভাবে আমল করব, দিন রাত কেমন করে গোছাবো, 24 ঘন্টা রুটিন করে ফেলেন। তারপরে আপনি রিজিকের দরকার, আমি কি রিজিক চাচ্ছি, হালাল না হারাম, আমি হালাল চাচ্ছি, হালাল যদি চাই আমি হালাল জব খুঁজব, হালাল ব্যবসা করব, হালাল কৃষিভিত্তিক কাজ করব, হালাল কিছু করব, হারামে যাব না। প্রত্যেকটা কাজ ক্যালকুলেশন করে করে, বিয়ে করব এরপর আমি কাকে বিয়ে করব, এই জিন্স এবং টি শার্ট পরা মেয়েকে নাকি একটা পর্দাশীল মুত্তাকি মেয়েকে, যে মুত্তাকি মেয়েকে ঠিক চিহ্ন দিলেন, এবার আসলে মুত্তাকি মেয়ে খুঁজতে হবে, মুত্তাকি মেয়ে ফেসবুকে পাওয়া যাবে না, ওই মেসেঞ্জারে পাওয়া যাবে না, হোয়াটসঅ্যাপে, ইমো, ভাইবারে পাওয়া যাবে না, ওইখানে যোগাযোগ করতে হবে, উপরে যোগাযোগ করে বলতে হবে, রব্বানা, বলেন হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা, সূরা ফুরকান শেষের দিকে আছে, এই দোয়া করতে থাকেন আল্লাহর কাছে, আল্লাহ পাক মিলাই দেবেন ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। ভুলেও ওই জিন্স এবং গেঞ্জি সংস্কৃতির মেয়েকে ঘরে তুলেন না, এই আপনার পরিবারটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, এই কাজ ভুলেও করতে যায় না। আর এটাও মনে রাখেন যে সব বোরখা মানেই মুত্তাকি পরহেজগার মেয়ে নয়, সব বোরখার পিছনেই দিনদার মেয়ে থাকে না, এটাও মাথায় রাখবেন, ওইখানে কানেকশন করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। রিজিক কে দেয় ভাই, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, কত হাজার, 50,000 বছর আগে আল্লাহ পাক তাকদীর লিখে ফেলেছে, লিখা হয়ে গেছে, আপনার কার সাথে বিয়ে হবে, আপনার কয়টা বাচ্চা হবে, আপনি কত বছর থাকবেন পৃথিবীতে, কিভাবে মারা যাবেন, কোন দিন মারা যাবেন, এবং মৌতের পর আপনার কি হবে, এই পৃথিবীতে আপনি কত কোটি চালের দানা খাবেন, কত কোটি ডালের দানা খাবেন, কতগুলো মাছ খাবেন, কতগুলো মাংস খাবেন, সব লেখা আছে, সব লেখা আছে আল্লাহ পাকের এই পুরো সিস্টেমের মধ্যে, আমরা এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই। মানুষ তো আল্লাহকে চিনে না, মানুষ আল্লাহকে চিনে না বলেই আল্লাহর অবাধ্য হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, আল্লাহ পাক সেই সত্তা যে আমাদের এখানে মনে করেন সবাই জান্নাতে যাবে, কথার কথা, এই সব মানুষগুলো জান্নাতে যাওয়ার 1,000 কোটি বছর পরে তারা জান্নাতে কি করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন, এই মুহূর্তে জানেন আল্লাহ পাক। আমাদের মধ্যে সবাই যদি নাউজুবিল্লাহ জাহান্নামেও যায়, জাহান্নামে যাওয়ার 1 কোটি বছর পরে তারা কি শাস্তি ভোগ করবে আল্লাহ পাক এখনই জানেন, রাইট নাও। মানুষ আল্লাহকে চিনে না, কিচ্ছু ছিল না একসময় আল্লাহ একা ছিলেন, একসময় কিচ্ছু থাকবে না আল্লাহ একা থাকবেন, যেই ফেরেশতা মানুষের রূহ কবজ করে সেও থাকবে না, থাকবে না, তাকেও মৌতের স্বাদ ভোগ করতে হবে, এমনকি মৃত্যুকেও মৌতের স্বাদ গ্রহণ করতে হবে, এটা একটা মজার কথা না।
ওই ফয়সালা যখন হয়ে যাবে, জান্নাতিরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল, এবার মৃত্যুকে একটা পশুর আকৃতিতে নিয়ে আসা হবে এবং তাকে সেখানে জবাই করে দেওয়া হবে, আর কোনো মৃত্যু নেই, শেষ। এটা এটা দেখে জান্নাতিদের উৎফুল্ল তারও বেড়ে যাবে, চার মৌত নাই, একটা মৌত হয়ে গেছে আর মৃত্যু হবে না, সুবহানাল্লাহ, আর কোনোদিন মৌত নাই, চিরস্থায়ী জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। আর এই দৃশ্য দেখে জাহান্নামীদের আক্ষেপ আরও বেড়ে যাবে, হায় মৌত থাকলে তো শাস্তি ভোগ করে মারাই যেতাম, এখন সেটাও আর হবে না। সূরা আলার মধ্যে আছে না এটা কি জানি, তারা মৃত্যুবরণ করবে না, জীবিত থাকবে না, এত ভয়াবহ আজাব হবে, আল্লাহ পাক হেফাজত করুন। একটা কথা তখন বলতে চেয়েছিলাম, মাথা থেকে চলে গেছে, এখন মনে পড়লো, ওই যে জাহান্নামে ফেরেশতা মালিক মনে আছে, সে কখনো হাসে না, কি করে না, হাসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখে জিব্রাইল আলাইহিস সালামকে বললেন যে ওর সমস্যা কি, সে হাসে না কেন, আলকামা কালা আলাইহিস সালাম। তো জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক তাকে জাহান্নামের রক্ষী হিসেবে সৃষ্টি করেছেন, যেদিন থেকে আল্লাহ পাক তাকে এই দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে সে কখনো হাসেনি। তো আল্লাহর অনুমতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম দেখেছেন, মেরাজের রাতে জাহান্নামে উঁকি দিয়ে দেখেছেন, দেখে এসে তিনি যা বলেছেন, জাহান্নামের বেশিরভাগ অধিবাসী হচ্ছে উদ্ধত অহংকারী শ্রেণী, ওই যে প্রথমে বললাম অহংকার, এবং নারী জাতি, কারা, মহিলা জাতি। এটা মনে করবেন না যে আগের উম্মতের সমস্ত মহিলাদেরকে এখানে বোঝানো হচ্ছে, এখানে বিশেষভাবে বোঝানো হচ্ছে এই উম্মতের মুহাম্মাদের যে মহিলারা আছে, নারী জাতি আছে, তাদের মধ্যে অনেক সংখ্যক নারী জাহান্নামে যাবে। কারণ কি, কারণ হচ্ছে নিঃসন্দেহে শেষ জামানায় উম্মতে মুহাম্মাদের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের মধ্যে এই জামানায় মহিলাদের সাথে এমন কিছু একটা হবে যার ফলশ্রুতিতে তারা ইমান আমল পর্দা এগুলো ধরে রাখতে পারবে না। এবার আপনি ঠান্ডা মাথায় ভাববেন যে বিগত 100-200-300 বছরে মেয়েদের সাথে আসলে হয়েছেটা কি, কি হয়েছে, আমার ব্যাখ্যা, আমি বলেছি বারবার, আমি যদি কোনো ব্যাখ্যা দেই, ইউ শুড নট অ্যাকসেপ্ট মাই ওপিনিয়ন, আমার ওপিনিয়ন অ্যাকসেপ্ট করার দরকার নাই, আনটিল অর আনলেস ইউ আর কনভিন্সড দ্যাট আই এম কারেক্ট, যতক্ষণ না আপনার কাছে প্রমাণিত হয় আপনি কনভিন্স হচ্ছেন যে আমি কারেক্ট, যদি আপনি কনভিন্স হন হ্যাঁ ভাই ঠিক বলেছে তাহলে বিশ্বাস করেন, যদি আপনার কাছে মনে হয় যে না উনি ঠিক বলে নাই বিশ্বাস করার কোনো দরকার নেই। এটা আমার ব্যাখ্যা, আমার ব্যাখ্যা হচ্ছে এটা হচ্ছে ফেমিনিস্ট রেভলিউশন, মহিলাদের যে ফেমিনিস্ট রেভলিউশন, মহিলারা মহিলা নাই, সব পুরুষ হয়ে গেছে, কাপড় চেঞ্জ হয়ে গেছে, ফাংশন চেঞ্জ হয়ে গেছে, হাজার বুঝালেও বাসায় পর্দা রাখতে পারছেন না, পর্দা ছেড়ে বের হয়ে যাচ্ছে, যাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন দুই শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমি দেখিনি, তারা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। এক শ্রেণীর মানুষ হচ্ছে এমন নারীরা যারা ক্যাসিয়াতুন আরিয়া, যারা কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে, মহিলা এতুন মামেলা, যারা অন্যদিকে আকৃষ্ট হয় অন্যদেরকেও আকৃষ্ট করে। আরেক শ্রেণী হচ্ছে এমন শ্রেণীর মানুষ যারা, যাদের হাতে লাঠি থাকবে বাঁকানো, এই লাঠি দিয়ে তারা মানুষকে প্রহার করবে। এখানে পয়েন্টটা হচ্ছে এমন মহিলা যারা কাপড় পরেও নগ্ন থাকবে। আজকে থেকে 200-300 বছর আগে দেখেন মেয়েদের পোশাকে স্বাধীনতা ছিল, একটা জেনা ব্যভিচার হয়েছে কিন্তু এভাবে হয়নি কখনো, ওপেনলি কখনো হয়নি এভাবে, অ্যামেজিং, মানে জেনা করে ভিডিও করে সারা ওয়ার্ল্ডকে দেখানো, কথাটা বোঝেন, জেনা করছে যে কাজটা পবিত্র একটা সম্পর্কের মধ্যে প্রযোজ্য, জায়েজ, আপনার হালাল বিয়ে করা মহব্বতের স্ত্রী, তার সাথে আপনি প্রেম করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, এটা তো জায়েজ এবং এটা ইবাদত, একটা এটা কিন্তু একটা ইবাদত, হারাম ভাবে অন্য মেয়েদের সাথে হারাম ফিজিক্যাল রিলেশনশিপে গিয়ে সেটাকে এভাবে জাস্ট ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিয়ে সারা বিশ্বকে দেখানো যে আমরা কি করছি। আপনি ঠান্ডা মাথায় ভাবেন তো বিগত 100 বছর এটা ছিল কিনা,
বিগত 100 বছরে এই মেয়েরা যে পুরুষের পোশাক পরে ঘুরছে এটা হচ্ছিল কিনা? যখন থেকে পশ্চিমারা বিশ্ব শাসন করা শুরু করেছে তখন থেকে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। খুব ভালো করে ইতিহাস পড়ে দেখেন, যখন থেকে ওরা এই বিশ্বকে শাসন করা শুরু করেছে, ওই যে ব্রিটেন প্রথমে, তারপরে যে আমেরিকা, এখন আসতেছে ইসরায়েল, এরা যখন থেকে দায়িত্ব নিয়েছে ওয়ার্ল্ডের, তখন থেকে দেখবেন আপনি পুরো ওয়ার্ল্ডে ফ্যামিলিস্ট রেভলিউশন, পুরো ওয়ার্ল্ডে সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম, পুরো ওয়ার্ল্ডে দেখবেন শির্ক, পুরো ওয়ার্ল্ডে দেখবেন আল্লাহ দ্রোহিতা, আল্লাহর লজগুলো গায়েব, শেষ নাই। দেখবেন পুরো ওয়ার্ল্ড ওয়াইড মাদক ছড়িয়ে দেওয়া, পুরো ওয়ার্ল্ডের মিডিয়া নিয়ন্ত্রণ করে ফেলা, প্রযুক্তি নিয়ন্ত্রণ করে ফেলা, নিউক্লিয়ার মিসাইলগুলো তৈরি করা এবং একে অপরকে ভয় দেখানো যে মানব পৃথিবী ধ্বংস করে ফেলাবো, এইগুলো তখন থেকে শুরু হয়েছে যখন থেকে এরা ক্ষমতা এসেছে। এর আগে মুসলিমরা 1400 বছর 1300 বছর এই বিশ্বকে রুল করেছে, তখন এত ফেতনা ছিল না, ছিল তখন পর্নোগ্রাফি ছিল, এই যে গ্লোবাল মাদক ছিল, এই যে গ্লোবাল শিরকি জ্ঞানতাত্ত্বিক এপিস্টেমোলজি ছিল, ছিল না, গ্লোবাল মাদকের সয়লাব ছিল, ফ্যামিলিস্ট রেভলিউশন ছিল, ছিল না এগুলো। এগুলো আপনাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে, ভাবতে হবে এগুলো নিয়ে। কোরআন এবং হাদিস শুধু রিডিং পড়ার জন্য আল্লাহ দেননি, কি বলেছেন, তারা কি কোরআন সম্পর্কে গবেষণা করে না? নাকি ওদের হৃদয় মরিচা ধরে গেছে, মরে গেছে? কোরআন হাদিস আল্লাহকে এমনি এমনি দেননি, ভাবতে হবে এগুলোর সাথে প্রেক্ষাপটকে মেলালে আপনি বুঝতে পারবেন যে আগের এই যুগগুলো বর্তমানকালের ফিতনার যুগ এক নয়। আপনাকে বাইরের চোখ ভিতরের চোখ দিয়ে দেখতে হবে, দুই চোখ দিয়ে দেখতে হবে, ভিতরের কান দিয়ে শুনতে হবে, কলবকে জিন্দা করতে হবে, আল্লাহর নূর দিয়ে দেখতে হবে, বাহ্যিক চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন না সবকিছু। আমি যুব সমাজকে রিকোয়েস্ট করব, জীবনটাকে মূল্যায়ন করেন, হায়াত হিসেব করেন, জীবনের টার্গেট ফিক্স করেন, কি করবেন কিভাবে করবেন প্ল্যান করেন, করে আপনার পরিবারের সাথে শেয়ার করেন, আপনি বিজ্ঞ ওলামায়ে কেরামের সাথে বসে শেয়ার করেন, সেই সব ওলামায়ে কেরামের কাছে যান যে ওলামায়ে কেরামদের মনে কোনো অহংকার নাই, কি নাই অহংকার নাই, দাড়ি টুপি পাগড়ি রেখে অহংকারী আচরণ করে তার কাছে জ্ঞান শিখতে যাওয়ার দরকার নাই। বিনয়ী যারা, আল্লাহওয়ালা দরদি দিল মানুষ, যারা আপনাকে কাছে ডেকে নিয়ে ভুল শুধরাবে, আপনাকে তৈরি করবে, পালিশ করে উম্মার সম্পদ বানাবে, ওখানে যান। যারা আপনাকে মূল্যায়ন করতে পারবে না ওখানে যায় না, বরং তাদের ভিতরে হিংসা বিদ্বেষ সমালোচনা সংস্কৃতি গিবত তহমত অপবাদ এগুলো দিয়ে ভর্তি। তো বিজ্ঞ বরেণ্য আহলে দিলওয়ালা আল্লাহওয়ালা মুত্তাকি আল্লাহ নূরওয়ালা ওলামার গ্রামের কাছে যান, সোহবতে গিয়ে এগুলো পরামর্শ করেন, তারা আপনাকে গাইড করবে ছয়। এরপর হালাল লিজিং সার্চ করেন, পবিত্র মেয়েকে বিয়ে করেন, নিজেকে পবিত্র থাকতে হবে যদি আপনি পবিত্র মেয়ে চান। আমি বারবার বলছি, আপনি যদি 10 ঘাটের পানি খেয়ে আসেন আপনি এমন মেয়েই পাবেন যে 20 ঘাটের পানি খেয়ে আস। নিজে পবিত্র থাকেন, নিজের সতীত্ব নিজে হেফাজত করেন, আল্লাহ আপনাকে পবিত্র মুমিনা মুসলিমা নারী দিবে ইনশাআল্লাহ, দুনিয়া তো দিবে দিবেই, পরকালও দিবে ইনশাআল্লাহ। এরপরে পরিবারটা গঠন করেন, পরিবারের মধ্যে তাওহিদ থাকবে, সুন্নত থাকবে, হালাল রিজিক থাকবে, হারাম থাকবে না, পরিবারের মধ্যে ইসলামিক সংস্কৃতি থাকবে, বাচ্চা কাচ্চা থেকে ছোটবেলা থেকে মানুষ করেন, যে সময়গুলো আপনি পাননি, যে সুযোগগুলো আপনি পান নাই সেটা আপনি বাচ্চাকে দেওয়ার চেষ্টা করেন, পারবেন না ইনশাআল্লাহ। আর বাচ্চা কাচ্চা নেওয়ার সময় খেয়াল রাখবেন যে সন্তান যেন সুসন্তান হয়, স্ত্রীর কাছে যাওয়ার সময় দোয়া পড়বেন, দোয়া খুব বড় জিনিস, এবং যখন সন্তান ধারণ করবে আপনার স্ত্রী এই পুরো 9 মাস আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনা সালেহীন, রব্বি হাবলি মিনা সালেহীন, রব্বি হাবলি মিনা সালেহীন, দেখবেন ইনশাআল্লাহ সুসন্তান হবে। এরপর সন্তানদেরকে মানুষ করেন, মেয়ে হোক ছেলে হোক, আমরা মেয়ে হলে অনেকে মুখ কালো হয়ে যায় নাকি, এখনো মেয়ে হলে মুখ কালো হয়ে যায়? মেয়ে সন্তানের চেয়ে সৌভাগ্যবান পিতা আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের পিতা, তাই নয় কি? তিনি তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে কত মহব্বত করতেন, করতেন না? কিন্তু একটা কথা শোনেন, তিনি তার মেয়েকে ডেকে বলেছেন, হে ফাতিমা, হে ফাতিমা, পৃথিবীতে যা চাওয়ার, দুনিয়াতে যা চাওয়ার আমার কাছে চেয়ে নাও, পরকালে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরকালে কয়েকটা জায়গা আছে
যেখানে আমি তোমাকে চিনতে পারবো না হে আয়েশা। যখন আমলনামা ছুড়ে দেওয়া হবে, যখন জাহান্নামকে কাছে ডেকে আনা হবে, জাহান্নাম প্রচণ্ড গর্জন করবে, যখন পুল সিরাত পার করানো হবে, আমি তোমাকে চিনতে পারবো না। আর আজকে আমরা কি মনে করি যে অমুক পীর সাহেব আমাকে বাঁচিয়ে দিবে নাকি, অমুক কবরের শোয়া মানুষ তো আমাকে পরকালে পার করিয়ে দিবে না? আমরা আকিদা এরকম পোষণ করি না এখন? এগুলো ভয়ঙ্কর আকিদা। নিজের ইমান, নিজের আমল, নিজের তাকওয়া ছাড়া পরকালে নাজাত দেওয়ার কেউ নেই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য কি করবেন? সুপারিশ করবেন। কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য সুপারিশ করে তাদেরকে তিনি জান্নাতে নিয়ে যাবেন, এটা ঠিক আছে। সুপারিশ করবেন কখন? যখন আল্লাহ পাক তাকে ইখতিয়ার দিবেন, অনুমতি দিবেন, এই সুপারিশ ইনশাআল্লাহ আমরা পাবো। এছাড়া কোরআন সুপারিশ করবে, আপনার সিয়াম রোজা সুপারিশ করবে, আপনি দান সাদাকার ছায়া থাকতে পারবেন, ওই যে বললাম যৌবন যারা আল্লাহর পথে দিলে আরও সে ছায়া থাকতে পারবেন, কোরআনওয়ালা যারা আহলে কোরআন, কোরআনের হাফেজ আহলে কোরআন, এরাও সুপারিশ করতে পারবে। আল্লাহ পাক এখতিয়ার দিবেন, তারা নিজের ক্ষমতায় পারবে এমন নয়, আল্লাহ যখন তাদেরকে সম্মানিত করবেন তারা তখন এই কাজটা করবে। শহীদ, আল্লাহর পথে শহীদ, তিনি তার পরিবারের কিছু মানুষকে জাহান্নাম থেকে নিয়ে যেতে পারবেন জান্নাতে, আল্লাহ অনুমতি দিবেন, আল্লাহ তাকে সম্মানিত করবেন। এগুলো আল্লাহর ক্ষমতা, মানুষের ক্ষমতা নয়। কিন্তু তো মূল কথাটা হচ্ছে যে যৌবন কালটাকে আল্লাহর পথে দিয়ে দেন, এটা প্রথম সাজেশন। ইসলাম পরিপূর্ণরূপে পালন করেন, এটা একটা দিনের না, আপনার জীবনের প্রত্যেকটা বিষয়ের সমাধান এখানে আছে। আপনি যে দিক কল্পনা করেন না কেন, ইবাদত থেকে শুরু করে আপনার বিশ্ব পর্যন্ত প্রত্যেকটা সেক্টরের হেদায়েত এখানে আছে। আল্লাহ পাক সূরা নাহালের 89 নম্বর আয়াতে বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। হে নবী, আমি আপনার কাছে এমন একটা কিতাব নাযিল করেছি যেই কিতাবে প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আছে, তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান, এবং এটা হেদায়াত, ওয়া রাহমাতান, এটা দয়া, ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য সুসংবাদ। ইসলাম এর পিলার কয়টা? পাঁচটা। তার আগে একটা কথা বলি, আল্লাহ যে বললেন একমাত্র দিন আমার কাছে কি? ইসলাম। অন্য রিলিজনগুলোর কি হবে তাহলে? একটা ভালো প্রশ্ন শোনেন, যখন নূহ আলাইহিস সালাম ছিলেন তিনি মুসলিমই ছিলেন এবং তার ধর্মের নাম ইসলামই ছিল, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তার রিলিজনের নাম ইসলামই ছিল, তিনি মুসলিমই ছিলেন, দাউদ, সুলাইমান, ঈসা, মূসা, শুআইব, হুদ, সালেহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন নবী মুসলিম ছাড়া অন্য কিছু ছিলেন না। ইসলাম নতুন কোন ধর্ম নয়, বরং সৃষ্টির শুরু থেকে এই ধর্ম চলে আসছে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, কেউ যদি আল্লাহর এই দিন ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে, অন্য কোন দিন তালাশ করে, কশ্চিন কালেও এটা তার কাছ থেকে কবুল করা হবে না। উত্তর পেয়েছেন? ইসলামের বাইরের গুলোর কি হবে? এটা উত্তর কোরআনে আল্লাহ পাক এটা বলেছে, সূরা আলে ইমরানের মধ্যে আছে। আল্লাহ আরো বলেছেন যে তবে কি তারা জাহেলিয়াতের হুকুম তালাশ করছে, আফাহুকমুল জাহেলিয়াতি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ তাওআন আও কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। তারা কি আল্লাহর দিন ব্যতীত অন্য দিন তালাশ করছে, অথচ আল্লাহর সামনে আসমান জমিনের সব কিছু অলরেডি আত্মসমর্পণ করেছে এবং তার কাছে ফিরে যেতে হবে? তো এই আয়াতগুলোতে বোঝা যায় ইসলাম একমাত্র গ্রহণযোগ্য রিলিজন আল্লাহর কাছে, অন্য কিছু তালাশ করলে আপনি কবুল করাতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি ভালো কাজ করেন তাহলে সেই ভালো কাজের প্রতিদান আল্লাহ এই দুনিয়াতেই দিয়ে দিবেন, পরকালে তার কোনো অংশ থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তাওরাত পড়ছিলেন, এমনি পড়ছিলেন। উনি কি তাওরাতে বিশ্বাস করতেন এমন, তাওরাতের অনুসারী ছিলেন এমন? না, এমনি ভালো লাগা থেকে পড়ছিলেন, জাস্ট পড়ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখে রাগে তার চেহারা লাল হয়ে গেল। তিনি বললেন, ইয়া ওমর, হে ওমর, তুমি তাওরাত পড়ছো?
আমার সামনে তুমি তাওরাত পড়ছো? লাউকানা মূসা হাইয়ান, যদি মূসা যার উপর তাওরাত নাযিল হয়েছিল এই মূসা যদি এখন জীবিত থাকতো, ফাত্তাবাতুমুহু আর তোমরা তার অনুসরণ করতে, ওয়া তারাকতুমুনি আর আমাকে ছেড়ে দিতে, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। লাউকানা মূসা হাইয়ান, যদি মূসা এখন জীবিত থাকতো, তাহলে ওয়াদরাকা নবুয়াতি এবং আমার নবুয়ত পেত, লাত্তাবাআনি অবশ্যই তার উপর কর্তব্য ছিল আমার অনুসরণ করা। কথা কি বুঝতে পারছেন? মূসা দাউদ সুলাইমান অন্য সম্প্রদায়ের বইপত্র তো অনেক দূরের কথা, সেই নবীগণ যদি এখন জীবিত থাকেন পৃথিবীতে আবার আসেন, তাদের জন্য কোরআন হাদিস এর বাইরে কিছু অনুসরণ করা জায়েজ হবে না। এমনকি ঈসা ইবনে মরিয়াম যখন আসবেন, তিনি কি নতুন ধর্ম নিয়ে আসবেন? ও ঈসা আলাইহিস সালাম যে আবার আসবেন আপনারা জানেন তো নাকি? বিশ্বাস করেন? কিন্তু এক শ্রেণীর মানুষ বলছে যে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছে, ক্রুশবিদ্ধ করেছে। আপনি কি বলেন? এবং তারা তো উৎসব পালন করছে এই দিনগুলোতে, মুসলিমরাও বলছে মেরি ক্রিসমাস, তাই না? মুসলিমরা বলছে। এক শ্রেণীর মানুষ বলছে যে আল্লাহ পাক সন্তান জন্ম দিয়েছেন নাউযুবিল্লাহ, এবং ঈসা ইবনে মরিয়াম তার সন্তান। আপনি কি বলেন? বিশ্বাস করেন? একজন মুসলিম যখন বলেছে মেরি ক্রিসমাস, তার মানে হচ্ছে সে স্বীকার করেছে, মন থেকে না করলেও মুখ থেকে বলেছে। কি বলেছে? যে আল্লাহ পাক 25শে ডিসেম্বর সন্তান জন্ম দিয়েছে। কথাটা হলো না? বিষয়টা বুঝি না আমরা কি বলি, অথচ এই কথা যদি আসমান সমূহ শুনতো, পাহাড় শুনতো, রিয়্যাক্ট করার ক্ষমতা পেত, ইখতিয়ার পেত, তারা নিজেদের অবস্থান থেকে সরে যেত। এটা সূরা মারিয়ামের শেষের দিকে আছে। ওয়াকুলুনা ইত্তাখাযা আর-রাহমানু ওয়ালাদা, তারা বলে যে রহমান সন্তান ধারণ করেছে। লাকাদ জিতুম শাইয়ান ইদ্দা, তোমরা প্রচন্ড ভয়ঙ্কর কথা নিয়ে এসেছো। تكاد السماوات يتفطرن منه وتنشق الارض وتخر الجبال هدا, এই কথা শুনে আসমান জমিন আর এই পাহাড় ফেটে চৌচির হয়ে যেতে চায়। ওদের যদি ক্ষমতা থাকতো, ইখতিয়ার থাকতো, ফেটে চৌচির হয়ে যেত। এত বড় কথা বলেছো তোমরা। তো ঈসা ইবনে মরিয়াম যখন আসবেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ হয়ে আসবেন। তার আসার কারণ কি? কি জন্য আসবেন? হ্যাঁ, মাশাআল্লাহ, তিনি হচ্ছেন সত্য মাসিহ। সত্য মাসিহ আসবেন মিথ্যা মাসিহকে হত্যা করতে। মিথ্যা মাসিহের নাম মাসিহুদ দাজ্জাল। আর দাজ্জাল নিয়ে খুব একটা আলোচনা হয় না আমাদের সমাজে। এটাও একটা কিয়ামতের সাইন যে দাজ্জালের আগমনের আগে আগে মানুষ তার আলোচনা ছেড়ে দেবে। এরকমও আছে কিন্তু হাদিসে যে দাজ্জালের আগমনের আগে আগে মানুষ তাকে নিয়ে খুব একটা আলোচনা করবে না। তো সে বিশ্ব শাসন করবে এবং জিউজাওকে ফলো করবে। সে বিশ্বের প্রত্যেকটা বিষয় নিয়ন্ত্রণ করে ফেলবে। তাকে আল্লাহ পাক এত ক্ষমতা দিবেন মানুষকে পরীক্ষা করার জন্য যে ঈমান ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে। এই সময় একটা সূরা আপনাকে বাঁচাবে, তার নাম কি? সূরা কাহফ। নিয়মিত পড়ে, নিয়মিত প্রত্যেক জুমায় পড়েন। প্রথম 10 আয়াত, শেষের 10টা আয়াত মুখস্থ করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি এই সূরার মধ্যে এমন কিছু আছে যা আপনাকে দাজ্জালকে চিনতে শেখাবে, তার ফিতনাগুলো থেকে বেঁচে থাকতে সাহায্য করবে। পড়াশোনা করে আপনি খুঁজে বের করেন সেটা কি জিনিস। ইসলাম এর পিলার কয়টা ভাই? 5টা। বলতে পারবেন কি কি? প্রথমে কালিমা তাওহীদ, তারপরে নামাজ, তারপরে কে বলছে রোজা হাত তোলেন? কালিমা পড়ে নামাজ নয়, সরি, কালিমা পড়ে নামাজ, নামাজের পর রোজা নয়, নামাজের পরে যাকাত, নামাজের পরে কি? যাকাত, তারপরে তারপরে সওম, আর সর্বশেষে গিয়ে হজ। প্রথমে কালিমা আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আন তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তুহিজ্জাল বাইত ইন ইস্তাতাআতা ইলাইহি সাবিলা। আছে না? আচ্ছা, এখানে আপনি সিরিয়ালটা দেখেন। প্রথমে তাওহীদ কালিমা, তারপরে সালাত, তারপরে কিন্তু যাকাত, তারপরে সওম রোজা, তারপরে কি?
হজ, আমরা জাকাতকে নিয়ে গেছি একদম শেষে, তাই না? কালিমা, নামাজ, তারপর রোজা ঢুকিয়েছি, জাকাতকে শেষে নিয়ে গেছে। এই জন্য আমাদের দেশের মানুষ অনেকেই নামাজ পড়ে জাকাত দেয় না, জাকাতকে অপশনাল মনে করে। কেউ যদি সলাৎ এবং জাকাতের মধ্যে পার্থক্য করে, সলাৎ পড়বো জাকাত দিব না, সে ব্যক্তি আর মুসলিম থাকবে না, কুফরের মধ্যে চলে যাবে। আচ্ছা, এই পাঁচটা পিলার কি করবেন? সাধ্যমতো আমল করবেন, তাওহীদে থাকলে কালিমার হক আদায় হবে, আল্লাহ থেকে সবকিছু হয়, আল্লাহই সৃষ্টিকর্তা, আল্লাহই পালনকর্তা, আল্লাহই বাঁচান, আল্লাহই মারেন, আল্লাহই রিজিক দাতা, আল্লাহই সন্তান দাতা, সবকিছু কার থেকে হয়? এই কনসেপ্টের নাম হচ্ছে তাওহীদ। কেউ যদি বিশ্বাস করে না আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করা যাবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে, বা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নজর মানত করা যায়, কুরবানি করা যায়, ইত্যাদি ইত্যাদি, আল্লাহর হালালকে হারাম করা যায়, আল্লাহর হারামকে হালাল করা যায়, কেউ যদি এমন মনে করে সে ব্যক্তি শিরক করবে। কি করবে? শিরক করবে। তাওহীদে থাকার জন্য পরামর্শ দিব আমরা, তাওহীদে থাকলেই জান্নাত, শিরকে গেলেই জাহান্নাম, ছাড়া কোনো গতি নাই। আল্লাহ পাক হেফাজত করুন, আমিন। এরপর সলাত, সলাত আপনি পড়বেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, সঠিক ওয়াক্তে, সঠিক নিয়মে এবং ধীর স্থিরভাবে। ডিজিটাল 4G 5G স্পিডে নামাজ পড়বেন না, নামাজ রিল্যাক্সে পড়বেন, কারণ আল্লাহ পাক এই কাজ করার জন্যই আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সলাত রিল্যাক্সে পড়বেন, আগে সলাত পরে সব কাজ, আগে নামাজ পরে সব কাজ। কেরাত সুন্দর পড়বেন, সুরলিত কণ্ঠে তারতিলের সাথে ধীরে ধীরে পড়বেন, অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন। নামাজে সূরা ফাতিহায় কি পড়ছেন, আরেকটা সূরার কি অর্থ, রুকুতে গেলাম সুবহান রাব্বিয়াল আযীম বলছি অর্থটা কি, সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি, রব্বানা ওয়া লাকাল হামদ অর্থ কি, সিজদা গেলাম সুবহান রাব্বিয়াল আলা কি বললাম, আল্লাহকে বসলাম, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত মানে কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মানে কি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এগুলো অর্থ কি? এই যে পুরো সালাতে কতগুলো কথা আপনি আরবিতে বলছেন, বলছেন না সব আরবিতে বলছেন, একদম আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পর্যন্ত আরবি কথা বলছেন না? এগুলোর অর্থ যদি আপনি বুঝতেন, আপনার সালাতে মনোযোগ 80% বেড়ে যেত। মনে করেন আমার সামনে একজন পলিটিক্যাল নেতা আছেন এবং তিনি সম্মানিত, আমাকে দাওয়াত করেছেন, আমি গেলাম, তিনি সামনে বসে আছেন, আমি এখানে বসে আছি। এখন আমরা ধরেন একে অপরের সাথে কথা বলছি, ঠিক আছে? এখন আমি তাকে দেখছি, দেখে যে আমি তাকে যে কথাগুলো বলছি, আমি কথাগুলো পূর্ণ মনোযোগ দিয়ে বলছি না, নাকি আমি কথা বলার সময় মনোযোগ অন্যদিকে, এরকম আছে? আমি পূর্ণ মনোযোগ দিয়ে কথা বলছি, কিন্তু আমি যা বলছি তা আমি বুঝতে পারছি এবং আমি তাকে দেখছি, আল্লাহকে আমি দেখছি না, কিন্তু মনে করতে হবে আল্লাহ আমাকে দেখছেন এবং আমি কথাগুলোর যদি অর্থ বুঝি, দেখবে সলাতের মধ্যে মনোযোগ বেড়ে গেছে এবং স্থির থাকে, ধীর স্থিরভাবে নামাজ পড়ে তারতিলের সাথে, নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আরেকটা টিপস দিতে পারি আমি, যে প্রতিদিন একই সূরা দিয়ে নামাজ পড়বেন না, এক এক ওয়াক্তে সূরাগুলো চেঞ্জ করতে থাকেন। সারা জীবন শুরু যদি কুল হুয়াল্লাহু আহাদ ইন্না আতাইনা কাল কাউসার দিয়ে নামাজ পড়েন, মনোযোগ কম থাকবে। এক ফজরে পড়েছেন দুইটা সূরা, যুহরে গিয়ে অন্য দুইটা পড়ার চেষ্টা করেন, আসরে অন্য দুইটা পড়েন, মাথাটাকে ব্যস্ত রাখেন, দেখবেন আপনি মনোযোগ রাখতে পারছেন। অনেকগুলো টিপস আছে এবং একই সাথে জায়নামাজটাকে বেশি চাকচিক্যময় করবেন না, সাদা মাটা এক কানার জায়নামাজ নিয়ে নেন, যেখানে নামাজ পড়ছেন ওই পরিবেশটাকে কোলাহল মুক্ত রাখার চেষ্টা করবেন, আশপাশে যেন ফোন না বাজে, ফোন সাইলেন্ট থাকবে, ঘরের মধ্যে কেউ ঢুকে ডিস্টার্ব না করে, ঠিক আছে? মানে পরিবেশটা যেন শান্ত থাকে, এখানে শব্দ দূষণ কম হয়, এরকম পরিবেশে মনোযোগ বাড়ে, বাড়ে না? এখন তো মসজিদগুলোতে হট্টগোল করছি আমরা, মসজিদেও হট্টগোল করছি, নামাজ পড়ছে বেচারা একজন সুন্নত নামাজ, আর পাশের লোকজন বসে গল্প করা শুরু করেছে, হচ্ছে না এগুলো? তো নামাজের পরিবেশটা ফ্যাক্ট, যদি ঠান্ডা পরিবেশে নামাজ পড়েন, শান্ত পরিবেশে, নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। নামাজটা এত গুরুত্বপূর্ণ যে প্রথম হিসাব কিসের হবে? নামাজের। আর এমন অনেক নামাজই আছে, নামাজবিদ আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, যে নামাজ শেষ করার পরে নামাজ তাকে অভিশাপ করতে থাকে এবং সেই নামাজ তার মুখের উপর ছুঁড়ে মারা হয়, আর যে নামাজের হেফাজত করে, নামাজ তার জন্য দোয়া করে,
তুমি আমার হেফাজত করেছো, আল্লাহ তোমার হেফাজত করুক। তো এগুলো খেয়াল রাখবো ভাই। যাকাত, যাকাত নফল কিছু নয়, যে ইচ্ছা হলো দান করলাম ইচ্ছা হলো করলাম না, এমন নয়। যাকাত ফরজ বিষয়, আল্লাহর আল্লাহর বিধান, একটা ফরজ বিধান। নিসাব পরিমাণ সম্পদ থাকলেই যাকাত দিতে হবে, যদি সম্পদ এক বছর থেকে থাকে। কেন দিবেন? আপনার অনেক প্রশ্ন আসতে পারে যে ট্যাক্স দিতে, ট্যাক্স দিচ্ছি, সাদাকা করছি, যাকাতটা আসলে এত গুরুত্ব কেন? আমি আপনাকে বুঝাচ্ছি কেন। আল্লাহ পাক ইসলামিক একটা ইকোনমিক সিস্টেম দিয়েছে। আমি ইকোনমিক্সের ছাত্র ছিলাম, পড়েছি আমি মোটামুটি, খুব বেশি পড়েছি বলবো না, পড়েছি। ইকোনমিক্সের মূল বেস হচ্ছে সাম্য, মানে সমাজে ধনী গরিব বিভিন্ন মানুষ থাকবে, সাম্যের ভিত্তিতে যেন সবার কাছে খাবার পৌঁছায়, অর্থ পৌঁছায়, এটা হচ্ছে একটা একটা পজিটিভ ইকোনমিক সিস্টেম। মানে এই ইকোনমিক সিস্টেমের মধ্যে সব জনগণ সুখে থাকবে, সবার কাছে ভাত আছে, কিন্তু কারো কাছে খাবার আছে কারো কাছে নাই, এই সিস্টেমের মধ্যে জনগণ সুখে থাকবে না। তখন কি হবে? দরিদ্ররা ধনীদের বিরুদ্ধে বিদ্রোহ করবে, সমাজে ফাসাদ সৃষ্টি হবে, ছিনতাই হবে, চুরি হবে, ডাকাতি হবে। বুঝতে পারছো কথা? যখন এমন হবে, যদি সবার কাছে সবকিছু থাকে, তখন কিন্তু এটা করবে না মানুষ, ছিনতাই কমবে, চুরি কমবে, ডাকাতি কমবে, কমে যাবে। কারণ আমার কাছে তো খাবার আছে, মৌলিক চাহিদা আমার পূরণ হচ্ছে। যাকাত, ব্যবসা, দান সাদাকা, এই যে ইকোনমিক সিস্টেমগুলো আছে ইসলামিক, এগুলো সমাজের সাম্য নিয়ে আসবে। কিভাবে? ধরেন ব্যবসাতে এক্সাম্পল দিচ্ছি, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে কি করেছেন? হারাম করেছেন। আমি আপনাকে 100 টাকা দিলাম এবং আপনাকে এক মাস সময় দিলাম, এক মাস পরে আপনি 100 টাকার জায়গায় আমাকে 150 টাকা দিচ্ছেন, এটা হচ্ছে সুদ, ঠিক আছে? আর আমি আপনাকে 100 টাকা দিলাম, দিয়ে বললাম এটা দিয়ে ব্যবসা করেন, আপনি ব্যবসা করলেন, ব্যবসা করে আপনার আরও 100 টাকা লাভ হয়েছে, আরও 100 টাকা লাভ হয়েছে। এখন আপনি আমাকে লাভের অর্ধেক 50 টাকা দিলেন, এটা কিন্তু সুদ নয়, এটা ব্যবসা। যদি আপনি ব্যবসা করে 100 টাকা লাভ না করে 50 টাকা লস করতেন, তাহলে আমাকেও লসের 25 টাকার ভাগ দিতে হতো। কথা বুঝতে পারছেন? ব্যবসায় লাভ লসের রিস্ক আছে, লাভ হতে পারে লসও হতে পারে, সুদের মধ্যে লসের কোনো রিস্ক নাই। এই কারণে যেটা হবে যে সুদভিত্তিক সিস্টেমের মধ্যে টাকা বা অর্থটা একটা সোসাইটির মধ্যে ঘুরবে না, এভাবে ঘুরবে না। কি হবে? ধনিক শ্রেণীর হাতে পুঞ্জীভূত হয়ে থাকবে, ধনিক শ্রেণীর হাতে পুঞ্জীভূত থাকবে এবং তারা দিন দিন আরও ধনী হতে থাকবে, আর গরিবরা দিন দিন আরও গরিব হতে থাকবে। বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হয়েছে, আর একটা অংশ দিন দিন গরিব হয়েছে, রিবা, সুদের কারণে। যদি ব্যবসা হতো তাহলে টাকা ঘুরতে থাকতো। আজকে আপনি ধনী, ব্যবসায় লাভ করেছেন, কালকে আমার কাছে ধন আসতে পারে। আজকে লাভ করেছেন, কাল লস করতে পারেন, আজকে লস করেছেন, কালকে আবার লাভ করতে পারেন, টাকা ঘুরতে থাকবে। এভাবে যখন আপনি আবার ধন লাভ করছেন, মানে লাভ করছেন, নিসাব পরিমাণ সম্পদ হচ্ছে, তখন আপনি আবার যাকাত দিচ্ছেন, তখন এই যাকাত গরিব মানুষের মধ্যে যাচ্ছে, তখন তারাও খেয়ে পড়ে বাঁচতে পারছে। আল্লাহ পাকের সিস্টেমটা অ্যামেজিং, মানে সর্বোচ্চ পর্যায়ের হিকমা আছে এখানে, আমরা বুঝতে পারি নাই, আমরা বুঝতে পারি নাই। আর রিবার কারণে গরিবের রক্ত চুষে 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 খাওয়া হয়েছে। এ কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে আমি দেখে এসেছি এক শ্রেণীর মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? আমাকে বলা হলো এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর। নবী আরো বলেছেন, আমি 4 শ্রেণীর মানুষকে সমানভাবে লানত করে গেলাম। লানত মানে কি? অভিশাপ করে গেলাম। নবীর লানত নিয়ে কেউ কবর উত্তর দিতে পারবে? ওই হাউজে কাউসারের পানি পাবে? পুল সিরাপ পার হবে? এদের জন্য নবী সুপারিশ করবেন? আমি লানত করে গেলাম, 1 নম্বর যে ব্যক্তি সুদ খায়, 2 নম্বর যে সুদ দেয়, 3 নম্বর যে সাক্ষী থাকে, 4 নম্বর যে লিখে রাখে। আবার বলছি, 1 নম্বর আমি শুধু বলছি নবীর কথা, আমার দিকে তেরা আসেন না। নবী যে বলেছেন 1 নম্বর যে সুদ খায়, 2 নম্বর সুদ দেয়, 3 নম্বর সাক্ষী থাকে, 4 নম্বর লিখে রাখে, এদেরকে আপনার নবী, আপনার নবী তাদেরকে লায়নত করেছেন। যদি আপনার কোনো অবজেকশন থাকে, তাহলে কি আমাদের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলবেন যে আপনি কেন আমাকে লায়নত করেছেন?
আরো আছে, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো, ওয়া ইন লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, ফাযারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। যারা সুদের সাথে সম্পৃক্ত আছেন তারা পরোক্ষভাবে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছে, উচিত ছিল তার পক্ষে যুদ্ধ করা। আল্লাহ পাক সুদ থেকে হেফাজত করুন, আমিন। আরো একটা হাদিস আছে, এটা আরো ডেঞ্জারাস। সুদের পাপের 73টা শাখা আছে, কোন হাদিসে বলা আছে 70টা শাখা আছে, তার সর্বনিম্ন শাখা হচ্ছে কি, নিজের মায়ের সাথে জেনা করা। আমি একটু বুঝাই, মানুষকে বুঝানোর জন্য বলছি, মনে করেন, মনে করেন যে এইখানে একটা পতিতালয় আছে, কথার কথা, তো এই পতিতালয়ে অনেক পতিতা আছে, পতিতা বোঝেন কি, প্রস্টিটিউট, ঠিক আছে, সহজ শুদ্ধ বাংলা এখন যেটাকে বলে যৌনকর্মী, তারা আছে, মানুষ সেখানে যায় তাদের চাহিদা মেটায়, কাজটা তো নিঃসন্দেহে খুব ভালো কাজ না, তাই না, জিনা একটা কি, যার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে, আল্লাহর আজাব গজব নেমে আসে, এমন সব রোগ আসে যেগুলো আগে ছিল না। এখন এই বিল্ডিং এর মধ্যে ধরেন কিছু মানুষ এগুলো ডাটা লিখে রাখছে, কে আসছে কে যাচ্ছে, কে আসছে কে যাচ্ছে, কিছু মানুষ সাক্ষী আছে, হ্যাঁ এগিয়ে দিচ্ছে, হ্যাঁ তুমি যাও পরে, আচ্ছা তারপর তুমি যাও, এই তোমার কাস্টমার অমুক, এই তোমার কাস্টমার অমুক, লিখে রাখছে। এই যে একটা সিস্টেম, মনে করেন একটা বিল্ডিং, এখানে কিছু প্রস্টিটিউট আছে, এখানে ম্যানেজার আছে, ক্যাশিয়ার আছে, দালাল আছে, গেটম্যান আছে, হ্যাঁ এরা সবাই এই সিস্টেমটার সাথে জড়িত। আপনি কি এদের কারো বাসায় খাবার খাবেন? এদের কারো ইনকাম কি হালাল? এখন মনে করেন ওই প্রস্টিটিউটদের মধ্যে সবাই বিভিন্ন জনের মা, নাউজুবিল্লাহ, আপনি কি আদৌ এই সিস্টেমটাকে সমর্থন করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিবা হচ্ছে এমন পাপ যে নিজের মায়ের সাথে জেনা করবে। আমি আর কিভাবে বোঝাতে পারবো আমি জানি না, আমি সর্বোচ্চটা বলার চেষ্টা করলাম, এর চেয়ে ভদ্রভাবে বলার ভাষাও আমার নাই, আমাকে আল্লাহ পাক অত জ্ঞান হয়তো দেননি। এই সিস্টেমটা যত নোংরা, সুদভিত্তিক পুরো সিস্টেমটাই এমন নোংরা, তার চেয়েও নোংরা, কারণ এটা সবচেয়ে নিম্ন শাখা, আর সর্বোচ্চ শাখা তো উপরে আছেই পড়ে। তো জাকাত আপনাকে কি করবে, এই রিবা থেকে দূরে রাখবে। জাকাত যত বাড়বে, বিশ্বাস করেন বাংলাদেশে এমন মানুষ আছে যাদের এরকম হাজার হাজার মানুষের জাকাত ফরজ হয়ে আছে এখন, এখন এই মুহূর্তে, যদি এই অর্থগুলো সুশৃঙ্খলভাবে কালেক্ট করা যেত, প্রত্যেক বছর ম্যাসিভ ম্যাসিভ মেগা প্রজেক্ট করা যেত দেশের মধ্যে, সম্ভব ছিল। কিভাবে হবে, আমরাই তো দিচ্ছি না, আমরা নিজেরাই তো দিতে চাই না, এখানে কি তারা আমাদেরকে চাপ দিয়ে জাকাতের টাকা নিবে, নিবে না, নিজেই তো দিতে যাচ্ছি না আমরা, তো এখানে উপরের মহলের দিকে চোখ দিয়ে তো লাভ নাই, নিজেই তো জাকাত দিচ্ছি না আমরা, আমরা অনেকেই জাকাত দিচ্ছি না, অনেকেই দিচ্ছি না, অনেকে জানি না এটা ফরজ। একটা সোসাইটি জাকাতের টাকা একত্রিত করেন, আপনি এই সমাজের অনেক উন্নয়নমূলক কাজ করতে পারবেন, এবং এটা প্রতি বছর আসবে, এক বছর না, পরের বছর আবার আসবে, তারপরের বছর আবার আসবে, তারপরের বছর আবার আসবে, আসতেই থাকবে, এবং এই টাকাগুলো যাবে গরিবদের হাতে, তখন একটা সাম্য তৈরি হবে, আপনিও খাবেন সেও খাবে, তখন চুরি কমবে, ছিনতাই কমবে, ডাকাতি কমবে, রাহাজানি কমবে, এবং দুর্ভিক্ষ থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাকের একটা সিস্টেম অনেক হিকমার সাথে দেওয়া হয়েছে, আমরা ইকোনমিক্স হয়তো পড়ি না বুঝি না, এই জিনিসগুলো জানি না, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, আমিন। আর এরপর কি, সওম, দুটো বলে শেষ করছি। সওমে কি, আমরা অনেকে মনে করি যে